হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ফ্যাক বয়েজ প্লাস চ্যানেলের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি আপনাদের জানাবো ইউটিউব অ্যাওয়ার্ড কেমন হয়, এটা কিভাবে এবং কখন পাওয়া যায়। গাইস, ইউটিউব তাদের ক্রিয়েটরদের একটা অ্যাওয়ার্ড দিয়ে থাকে, যেটা ইউটিউব প্লে বাটন নামে পরিচিত। ইউটিউবের দেওয়া টার্গেটগুলো পূরণ করতে পারলে একটি কন্টেন্ট ক্রিয়েটর পেয়ে যাবেন ইউটিউব প্লে বাটন। তো গাইস, আজকে আমি আপনাদের জানাবো কত সাবস্ক্রাইবার হলে কি ধরনের প্লে বাটন দেওয়া হয় এবং প্লে বাটনগুলোর নাম কি। চলুন দেরি না করে শুরু করা যাক। গাইস, এখন থেকে পাঁচ ধরনের ইউটিউব প্লে বাটন রয়েছে। 100 মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য কেমন বাটন দেওয়া হয় এবং টি সিরিজের জন্য কেমন বাটন এসেছে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন। প্রথমে রয়েছে ইউটিউব সিলভার প্লে বাটন। এই বাটনটি একজন কন্টেন্ট ক্রিয়েটরকে তখনই দেওয়া হয় যখন তার সাবস্ক্রাইবারের সংখ্যা হয় 100K। মানে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে ইউটিউব ফোরামে গিয়ে অ্যাপ্লাই করলে আপনি 1 মাসের মধ্যে এই বাটন পেয়ে যাবেন, আর বাকি সবগুলো বাটনের জন্য একইভাবে অ্যাপ্লাই করতে হয়। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই জন্য কি ইউটিউবকে কোনো টাকা দিতে হয়? না গাইস, এর জন্য কোনো ইউটিউবকে টাকা দিতে হয় না। ইউটিউব আপনাকে আপনার ঠিকানায় ফ্রিতে পাঠিয়ে দিবে, এমনকি কোরিয়ান সার্ভিসেরও টাকা দেওয়া লাগবে না। দ্বিতীয় হচ্ছে গোল্ডেন প্লে বাটন। এই বাটনটি পেতে হলে একজন কন্টেন্ট ক্রিয়েটরের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে হবে, অর্থাৎ 10 লাখ সাবস্ক্রাইবার। আর 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পর আপনি ইউটিউবকে অ্যাপ্লাই করার পর 1 মাসের মধ্যে পেয়ে যাবেন গোল্ডেন প্লে বাটন। তৃতীয় হচ্ছে ডায়মন্ড প্লে বাটন। এই বাটনটির জন্য আপনার প্রয়োজন হয় 10 মিলিয়ন সাবস্ক্রাইবার। এটা পাওয়ার জন্য আপনাকে একইভাবে অ্যাপ্লাই করতে হবে। এখন পর্যন্ত অনেকের কাছে রয়েছে এই বাটন। আর গাইস, আমাদের চ্যানেলে যদি এই ডায়মন্ড প্লে বাটন দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন। চতুর্থ নম্বরে রয়েছে ইউটিউব কাস্টম প্লে বাটন। এটা পাওয়ার জন্য আপনাকে 50 মিলিয়ন সাবস্ক্রাইবার প্রয়োজন হবে। এখন অনেকেই বলবেন এটার নাম রবি প্লে বাটন। আসলে বন্ধুরা, সর্বপ্রথম এই ইউটিউবার প্লে বাটনটি পায়, তারপর সে প্লে বাটনটির নাম দেয় রবি প্লে বাটন। প্রত্যেকে মানুষ এটাকে চিনে এই নামে, কিন্তু এটার আসল নাম হলো ইউটিউব কাস্টম প্লে বাটন। গাইস, এই নাম এই কারণে রাখা হয়েছে যে যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটরের 50 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে তখন তার ইউটিউব চ্যানেলের লোগো যেমন হবে তাকে ইউটিউব প্লে বাটনটি ঠিক তেমনই বানিয়ে দিবে। তো এখন আসা যাক 100 মিলিয়ন সাবস্ক্রাইবার জন্য কেমন বাটন দেয় ইউটিউব। 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে যে প্লে বাটন দেয় তার নাম হচ্ছে রেড ডায়মন্ড প্লে বাটন। বন্ধুরা, এই বাটনটি দেখতে প্রায় ডায়মন্ড প্লে বাটনেরই মতো, তবে ডায়মন্ড প্লে বাটনের চেয়ে সাইজ একটু বড় হয় এবং ভিতরের ডায়মন্ডটা থাকে রেড কালারের। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলবেন, এবং আমাদের ভিডিওটা ফেসবুকে একটা শেয়ার দিয়ে মানুষকে দেখার সুযোগ করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট পর্বতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।